नमस्कार बंधुरा, लेट स्टार्ट गार्डनिंग नतून एक भिडियोते प्रत्येक के स्वागत। बंधुरा आजकेर भिडियोते मिलीबाग दमनेर सहज उपाय निये आलोचना करब। तो जारा बागान करते भालोबाशेन एवं बेशिरभाग बागानी मोटामुटी शतकरा 90 भाग बागानी जे समस्याय भोगेन कोनो कोनो गाछेर क्षेत्रे सेटा हलो मिलीबागेर आक्रमण এবং বহু বাগানি এই মিলিবাগকে কিভাবে দমন করবেন প্রশ্ন করে থাকেন। আজকে সেই বিষয়টি আলোচনা করব। প্রথমেই আমাদের মিলিবাগ কি এবং এর চরিত্র বোঝা দরকার। এটা জানলে এর প্রতিকার করার উপায়গুলি আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা গাছের কাণ্ড, পাতা, ডালপালাতে যে মিলিবাগগুলি দেখি এগুলি স্ত্রী মিলিবাগ, ডানাহীন, লম্বা এবং নিজের চারিদিকে একটা মোমের মতন প্রলেপ বা আবরণ তৈরি করে রাখে, যার জন্য ঔষধ স্প্রে করলেও সেই ঔষধ পোকার সংস্পর্শে পৌঁছায় না, ওপরের আবরণেই থেকে যায় এবং পোকাকে মারতে পারি না বা নষ্ট করতে পারি না। পুরুষ মিলিবাগ ডানাযুক্ত, উড়ে বেড়ায় এবং শুধুমাত্র বংশবৃদ্ধি করে। যাই হোক, মিলিবাগ প্রচুর ডিম উৎপাদন করে, 300 থেকে 600 ডিম একবারে পারে এবং একটি মিলিবাগ একবারই মাত্র ডিম পারতে সক্ষম। পিঁপড়ে এবং মিলিবাগ গাছে একসাথে আক্রমণ করে। এই যে ডিসপ্লেতে যে গাছটি আপনারা দেখছেন, এখানে মিলিবাগ যেমন রয়েছে তেমনি এর সাথে সাথে পিঁপড়েরাও আক্রমণ করেছে। পিঁপড়েরা মিলিবাগের ডিম নিয়ে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে দেয়। এখন বিষয় হলো, যদি এই মিলিবাগ আমাদের বাগানের গাছে থাকে তবে কিভাবে আমরা তা থেকে গাছকে বাঁচাবো বা রক্ষা করব। তার জন্য কয়েকটি পদ্ধতি বলবো, সেইগুলি নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা একে একে পদ্ধতিগুলো প্রথমেই বলি। যদি মিলিবাগ গাছের সামান্য অংশে প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়, সেই অংশের ডাল বা পাতা কেটে বাদ দিয়ে তা নষ্ট বা ধ্বংস করে ফেলতে পারি, যদি এটা সামান্য অংশে হয়। তো বন্ধুরা, এই যে গাছটা আপনারা দেখছেন, এটার খুব সামান্য অংশেই মিলিবাগ আক্রমণ করেছে। তাই আমরা এই যে পাতা, এই পাতাটিকে একটু ভালো করে খেয়াল করুন, এই যে পাতা, এই পাতাটিকে আমরা তুলে নিলাম এবং এই যে অংশে মিলিবাগগুলো রয়েছে এই মিলিবাগগুলোকে আমরা এইভাবে নষ্ট করতে পারি। তো এইরকম প্রথমে আমরা যদি অল্প পরিমাণ অংশে গাছের এই মিলিবাগ আক্রমণ করে সেই জায়গাগুলোকে আমরা এইভাবে হাত দিয়ে সেই জায়গাগুলোকে আমরা মিলিবাগগুলোকে সরিয়ে দেবো। এবং গাছের কাণ্ডে যদি থাকে তাহলেও পরে আমরা কোনো কাঠির সাহায্যে সেইখান থেকে মিলিবাগগুলোকে আমরা সরিয়ে দেবো। এখানে দেখুন, এই অংশগুলোতে মিলিবাগ আক্রমণ করেছে, আমি এই অংশগুলোকে তুলে ফেলে দিচ্ছি। বা এরকম আমরা কাঠির সাহায্যে গাছের কাণ্ডে যদি মিলিবাগ লেগে থাকে, এইভাবে আমরা এটাকে এভাবে ঘষে ঘষে তুলে দেব, এরকমভাবে ঘষে ঘষে তুলে দেব। অবশ্যই যদি এটা অল্প পরিমাণে থাকে এবং এইভাবে গাছের কাণ্ডে থাকলে আমরা এবং কাঠি দিয়ে ঘষে দেব। দ্বিতীয় ক্ষেত্রে, বেশ কিছুটা অংশে কিন্তু বেশ কম পরিমাণে থাকে, তাহলে আমরা এইরকম স্প্রেয়ার দিয়ে জোরে জোরে জল স্প্রে করে দেবো। এখানে জল ভর্তি আছে, এরকম জল স্প্রে করে দেবো জোরে জোরে। এটাকে এরকমভাবে জোরে জোরে জল স্প্রে করে মিলিবাগকে গাছের থেকে আমরা কি করব, ফেলে দেব। এটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে করতে পারি। যদি দেখা যায় বেশ কিছুটা অংশে মিলিবাগ লেগেছে কিন্তু অল্প পরিমাণে, তাহলে আমরা এই রকম পদ্ধতি অবলম্বন করতে পারি। তো এতে মিলিবাগগুলো জলের যে গতিবেগ সে তাতে নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেলে পরে মিলিবাগগুলো আমরা তারপরে সেগুলোকে নষ্ট করে দিতে পারি বা ধ্বংস করে দিতে পারি।
এরপরে আমরা তৃতীয়ত যেটা করতে পারি সেটা হলো অ্যালকোহল স্প্রে করতে পারি। তো অ্যালকোহল স্প্রে করলে দই পোকা বা মিলিবাগের গায়ের ওপরের যে মোমের মতো আস্তরণ রয়েছে সেটা নষ্ট হয়ে যায়, তখন আমরা কোনো রকম কাঠির সাহায্যে ঘষে নষ্ট করে দিতে পারি অথবা অন্য কোনো কীটনাশক স্প্রে করে এটাকে নষ্ট করতে পারি বা মিলিবাগকে ধ্বংস করতে পারি। বাড়িতে যে বডি স্প্রে ব্যবহার করা হয় তাতে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে, অথবা এখানে দেখুন এই যে নেল রিমুভার, এই নেল রিমুভারেও প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে, এগুলিও আমরা স্প্রে করতে পারি, অবশ্যই গাছে যদি অল্প পরিমাণে মিলিবাগ লেগে থাকে। চতুর্থত আমরা আমাদের বাগানের গাছের জন্য যে জৈব কীটনাশক নিম তেল, সেই নিম তেলকে স্প্রে করতে পারি। নিম তেলের অ্যাজাডিরাকথিন ইনসেক্টিসাইড হিসাবে কাজ করে, তাই মিলিবাগ নিয়ন্ত্রণে আমরা নিম তেলকেও সমানভাবে ব্যবহার করতে পারি। এরপরে পঞ্চমত, যে কেমিক্যাল পেস্টিসাইডগুলো দোকানে কিনতে পাওয়া যায়, আমি ক্লোরোপাইরিফস 20EC এই যে কীটনাশক, এটাকে নিয়ে এসে 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। তাছাড়া ইমিডাক্লোপ্রিড, এই যে এই রকম যে ইমিডাক্লোপ্রিড এখানে 70 WS, এই ইমিডাক্লোপ্রিডের গ্রুপের যে কোনো কীটনাশক আমরা বাজার থেকে কিনে এনে 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। এবং সবশেষে যে জিনিসটি আপনাদের বলবো, আমরা যে বিষয়টি সহজেই করতে পারি যা গাছের কোনো রকম ক্ষতি করবে না এবং আমাদের অত্যন্ত সহজলভ্য, আমি শ্যাম্পুর কথা, বডি ওয়াশ এবং যে আমাদের ডিটারজেন্ট যেগুলো দিয়ে আমরা থালা বাসন যে ডিশ ওয়াশ সেই জেলের কথা বলছি, 3 ml 5 ml শ্যাম্পু নিয়ে 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করব এবং স্প্রে করার সময় উপযুক্ত সময় হলো বিকালবেলা। বিকেলে স্প্রে করার পরের দিন সকালে শুধু জল দিয়ে স্প্রে করতে হবে। তো এখানে দেখুন আমি খুব সহজলভ্য 1 টাকা দামের একটি শ্যাম্পুর প্যাকেট, এই যে 1 টাকা দামের এই শ্যাম্পুর প্যাকেট, এটা 1 লিটার জলে গুলে আমি এই গাছে স্প্রে করতে পারি। অথবা এখানে দেখুন যে ভীম লিকুইড জেল, যদিও আমি এখানে বিজ্ঞাপন করছি না, এই যে এটা ডিশ ওয়াশ, তো এই ডিশ ওয়াশকেও আমরা 2 থেকে 5 ml 1 লিটার জলে গুলে এই গাছে স্প্রে করতে পারি। আমরা সকালে এবং বিকালে স্প্রে করব, দুপুরবেলা করব না। জল বা শ্যাম্পুর এই সাবান জল বা এই যে এই ধরনের লিকুইড জেলের যে সাবান জল বা শ্যাম্পুর জল, এটা মিলিবাগ ধ্বংস করার জন্য বেশ ফলপ্রদ। তরল সাবান বা শ্যাম্পু জলের সোডিয়াম হাইড্রক্সাইড ওপরের মোমের মতো আস্তরণকে নষ্ট করে এবং ফ্যাটি অ্যাসিড মিলিবাগগুলোকে ধ্বংস করে। 5 দিন অন্তর এই স্প্রে করলে মিলিবাগ থেকে সম্পূর্ণরূপে রক্ষা পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের বাগানের গাছগুলো মিলিবাগের হাত থেকে রক্ষা করতে এই ধরনের পদ্ধতিকে অনুসরণ করতে পারেন এবং মিলিবাগের হাত থেকে গাছগুলিকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধু একদম নতুন চ্যানেলটিকে দেখছেন, তাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।